অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাচ্চা করেছেন তার রাসূল যেই স্বপ্নে যা দেখেছেন সুবহানাল্লাহ অনেকেই আমরা জানি এই স্বপ্নটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা মুনাওয়ারাতে দেখেছিলেন স্বপ্নটা কি যখন কাফির মুশরিকিন সানাদিতে কুফফারদের অত্যাচারে মক্কা থেকে মদিনাতে উনি হিজরত করলেন সে মদিনাতে থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে দেখছেন যে উনি ওনার সাহাবীদেরকে নিয়ে কাবা ঘর তাওয়াফ করছেন হজ করছেন উমরা করছেন কুরবানি দিচ্ছেন আল্লাহু আকবার উনি আছেন কোথায় মদিনা মুনাওয়ারাতে উনি স্বপ্নে দেখেছেন এটা এই স্বপ্নের বর্ণনা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদেরকে শুনালেন আল্লাহর নবীর একটি পবিত্র খসলত ছিল প্রতিদিন ফজরের নামাজের পরে আল্লাহর নবী কি স্বপ্নে দেখেছেন এবং সাহাবায়ে আজমাইন কি স্বপ্নে দেখেছেন তা উনি জানতে চেতেন এবং উনি নিজেও বর্ণনা করতেন আল্লাহু আকবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা কি কি স্বপ্ন দেখেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে জানতে চেতেন যে আমার সাহাবীরা তোমরা যে দিবাগত রজনীতে তোমরা কি স্বপ্ন দেখেছো আমার কাছে বলো অনেকে যারা স্বপ্ন দেখেছেন তারা বলছেন অনেকে যারা দেখেন নাই তারা বলেন নাই এর মধ্যে কিছু ভয়াবহ আছে কিছু সুসংবাদ আছে স্বপ্ন যা দেখা তাই তো বলবেন এরা তো সাহাবি এরা তো মিথ্যা কথা বলবেন না আমার মনে আছে ঢাকাতে কোন এক পীরের দরবারে কোন এক পীর হাজার হাজার লক্ষ লক্ষ মুরিদানদেরকে জিজ্ঞেস করেছিল যে আপনারা কে কে আমার শিখানো ওয়াজিফা পালন করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখেছেন এই কথা পীরের মুখ থেকে শোনার পরে এই মাহফিলের লক্ষ জনতা সবাই হাত উঠাইয়া বলছিল যে আমরা সবাই রাসূলকে দেখছি স্বপ্নে এখন এই কথাটা কত রকম সত্য আল্লাহ জানে আর যারা হাত উঠেছে তারা জানে তো এইগুলি তো সাহাবি তারা তো আর এরকম বলবে না পীর যদি ভণ্ড হয় তার মুরিদরাও ভণ্ডই হয় পীর যদি নেককার হয় তার তার যারা সাহেব যারা যারা ভক্ত মুরিদান তারাও সত্যি হবে সত্যি হওয়ার কথা কি বলেন যেহেতু নবী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আসহাবিকা নুজুম মাই কম্পানিয়ন দে আর লাইক স্টারস অফ দ্য হেভেন আমার যারা সাথীবর্গ আছেন আমার যারা আসহাব আছে তারা আকাশের তারকা তুল্য আকাশের কি তুল্য তারকারা কি করে ঝকমক ঝিলমিল করে না আমাদের আমেরিকার যে ফ্ল্যাগ ফ্ল্যাগের মধ্যে তারকা কটি পঞ্চাশটি পঞ্চাশটি তারকা কি করে ঝকঝক করে এই জন্য এই তারকার নাম হলো দ্য স্টার স্প্যাঙ্গেলড ব্যানার মানে তারকা ঝকঝকে পতাকা তারকার মানে হলো ঝকঝক করা তো নবীজির প্রত্যেকটা সাহাবি আকাশের তারকার মতো ঝকঝক ঝলমল করে তো তারা তো আর স্বপ্ন না দেখে কিছু বলবে না সাহাবীরা ডেকে বলে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুয়াতুল আম্বিয়ায়ে হাক্কুন নবীদের স্বপ্ন এটা বিধা নয় এটাও ওহি নবীদের স্বপ্নগুলোও ওহি হয়ে যায় সুতরাং আমরা আর দেরি করব না এখনই উমরার নিয়োগ করলাম উমরার জন্য কাফেলা রেডি করলাম হজের জন্য কুরবানির পশু রেডি করলাম ইহরাম পড়লাম চলেন আর দেরি নয় এখনই আমরা উমরার দিকে কাবা ঘরের দিকে আমরা কাবা অভিমুখে আমরা রওনা হলাম যে কাদের কথা সাহাবীদের কথা যে সাহাবীরা বুঝতে পারলেন যে রুয়াতুল আম্বিয়ায়ে হক নবীর স্বপ্ন কি হক সত্য ওহী সুতরাং তাদের উমরার জন্য প্রস্তুতি নেওয়া হজের জন্য কুরবানির পশু রেডি করা এর মধ্যে কোনো ফাঁকফুকুর আছে আল্লাহর নবী সাহাবীদের এই সুন্দর উৎসুক দেখে উনিও রেডি হলেন আল্লাহর নবী বলেন ঠিক আছে আমিও তোমাদের সাথে রেডি হলাম প্রিপারেশন আমি নিলাম এবার সাহাবি পনেরো শত সাহাবি নিয়া রহমতের নবী
কাবা অভিমুখে রওনা দিচ্ছেন। আল্লাহু আকবার। একটা স্বপ্নের উপর ভিত্তি করে নবী এবং তার সাহাবীরা সেই শত্রুদের এলাকা যেখান থেকে মায়ের এলাকা থাকে মানুষেরা থাকে প্রস্তরঘাত করত, নির্যাতন করত, আঘাত করত, সাহাবীদেরকে মেরে ফেলত, অত্যাচারের স্টিম রোলার যেখান থেকে চালাত, এটা স্বপ্নের উপর বেস করে তারা সেদিকে রওনা দিচ্ছে। আল্লাহু আকবার। এখন তো এটা স্বপ্ন। এই কাহিনী যখন সানাদিদে কুফফাররা শুনল, শোনার পরে তারা দলবল নিয়ে রেডি হয়ে গেল যে কি চাও, মোহাম্মদ আমিনের লোক লস্কর সৈন্যবাহিনী নিয়ে মক্কাতে আসছে, তাদেরকে প্রতিহত করো, তাদেরকে বাধা দেও। খালিদ বিন ওলিদের নেতৃত্বে তারা রহমতের নবীর কাফেলা যেদিক দিয়ে আসছেন, মক্কা অভিমুখে রওনা হচ্ছেন, এদিক দিয়ে তারা আসতেছে বাধা দেওয়ার জন্য। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই খবর শুনলেন, শুনে বললেন যে চলো আমরা আমাদের উই হ্যাভ টু চেঞ্জ আওয়ার ওয়েস, আমাদের রাস্তাটা আমরা পরিবর্তন করে অন্য পথ দিয়ে যাই। আল্লাহু আকবার বলেন। খালিদ বিন ওলিদের নেতৃত্বে অন্যদিকেও তারা রওনা দিলেন রহমতের নবীর কাফেলাকে প্রতিহত করার জন্য, বাধা দেওয়ার জন্য। রহমতের নবী একটা এলাকায় গেলেন, সেখান থেকে আরো সামনের দিকে যাওয়ার চেষ্টা করলেন, কিন্তু আল্লাহর কি কুদরত, আল্লাহর নবী যেই উষ্টির মধ্যে বসা আছেন তার নাম হলো কাসওয়া, একটা উষ্টি, একটা মাদি উট। বারবার রহমতের নবী উঠকে উষ্টিকে চালাইতে চায়, কিন্তু উষ্টি আর যায় না, সেখানেই বসে পড়লেন। এলাকার নাম হলো হুদাইবিয়া। এলাকার নাম কি? সাহাবিরা উঠকে মালামত করল, কিন্তু উট উঠে না। আল্লাহর নবী বলে, সাহাবিরা আমার আমার এই উষ্টিকে তোমরা বাধা দিও না, মালামত করো না, এই উষ্টি তার নির্দেশেই বসেছেন, আব্রাহার উষ্টিরা বা উষ্টরা যার নির্দেশে কাবা ঘরের দূর এলাকায় বসেছিল তার নির্দেশে আমার উষ্টি এখানে বসে গেছেন, সুতরাং অবশ্যই এখানে আল্লাহ তাআলার ফরমান আছে, এই উটকে আল্লাহ তাআলার পক্ষ থেকে আদেশ করা হয়েছে এখানে বসার জন্য। আল্লাহু আকবার। তাহলে বোঝা গেল একটা পশুর উপর, একটা পশুর উপর, একটা কীট কীট পতঙ্গের উপরও আল্লাহ তাআলা ইনফরমেশন দেন। আল্লাহু আকবার। একটা কীটের উপর, একটা পতঙ্গের উপর, একটা মৌমাছির উপর, একটা পশুর উপর, একটা জানোয়ারের উপর আল্লাহ তাআলা যদি মেসেজ দিতে পারেন, তাহলে আমরা আল্লাহ তাআলার সর্বশ্রেষ্ঠ সৃষ্টি, না হই নবী, না হই ওলিয়া উলিয়া, আল্লাহ তাআলা আমাদেরকে মাঝে মধ্যে ইনফরমেশন দিতে পারে কি না? পারে। কিতাবের মধ্যে আসছে, যিনি যায় বা যিনি মারা যাবেন তার মৃত্যুর 40 দিন আগে আল্লাহ তাআলা তাকে খবর দিয়া দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বপ্নের মধ্যে তাকে খবর দিয়া দেন। এই জন্য তার স্পিরিচুয়াল পাওয়ার যদি ভালো হয়ে থাকে বুঝবে, আর যদি অন্তরের মধ্যে পর্দা পড়ে যায় তার বুঝার সাধ্য নাই। আল্লাহ নবীর কি মনে, আমার সাহাবীরা আমার উট যেহেতু এখান থেকে ননে না, আমার ওসমান কোথায়, আমার আলী কোথায়, বোঝা গেছে এখানেই আমাদের খিমা, এখানেই আমাদের তাবু গড়তে হবে। রহমতের নবীর 1500 সাহাবী রেখে বলে, ইয়া রাসূল আল্লাহ, এই যে দেখুন এক পাত্র মস্ক একটুখানি পানি, এটা আপনার জন্য হাদিয়া আনলাম, 1500 সাহাবি 1500 মানুষ একটু পানি পান করার, এক ফুটা পানি নাই, একটু অজু করার কিছু নাই, এখন আমাদের অবস্থা কি হবে? রহমতের নবীর সেই পাত্রের পানি দিয়া অজু করলেন, দেখে বলে, আমার সাহাবিরাম আমার চতুর্দিকে তোমরা চলে আসো, 1500 সাহাবি আমার চতুর্দিকে তোমরা রাউন্ড হয়ে বসে পড়ো। রহমতের নবী তার পবিত্র দস্ত মোবারক হস্ত মোবারক ডান হস্ত পাত্রের ভিতরে প্রবেশ করালেন এবং বের করলেন। সাহাবিরা নজর করে দেখে রহমতের নবীর পাশাঙ্গুল থেকে 5টি ঝর্ণা ধারা জারি হয়ে গেছে। এটা বুখারীতে আসছে। সাহাবিরা নাকি বলে, রহমতের নবী যখন পাত্রের মধ্যে আঙ্গুল ঢুকাইলেন, কাল ঝর্ণার মতো প্রাণী প্রবাহিত শুরু হয়ে গেল।
সাহাবীরা ডেকে বলে ফাশারিবনা ওয়া তাওয়াদ্দানা, আমরা 1500 সাহাবী প্রাণ ভরে তৃপ্তি করে আমরা পান করলাম, ওযু করলাম। তারপরে রহমতের নবী ডেকে বলে আর কি খবর? সাহাবী ডেকে বলে লাউ কুন্না মিয়াতা আলফি লাকফানা, আমরা যদি 1,00,000 সাহাবী হতাম আমাদের সকলের পক্ষে পানি খাওয়া, পানি পান করা, ওযু করা সম্ভব হয়ে যেত। আল্লাহু আকবার! এখন হুদাইবিয়ার সন্ধি কখনো ঘটনা ঘটবে? হযরত ওমরকে ডেকে বলে ওমর, যেহেতু তারা আমাদেরকে বাধা দিচ্ছে, তুমি যেহেতু প্রতাপশালী তুমি মক্কাতে চলে যাও, দেখো তাদের সাথে পরামর্শ করো, দেখো তাদের সাথে আমাদের একটা ট্রিটি, একটা এগ্রিমেন্ট হয় কিনা। আল্লাহু আকবার! হযরত ওমর কয় হুজুর আমার ফিডাইয়া মাইরা লাল কইরা বলাইবো। হযরত ওমর ডেকে বলে ইয়া রাসূলুল্লাহ, উসমান রাদিয়াল্লাহু আনহু সাহিবুল জুদি ওয়াল কারাম ওয়াল আমওয়াল, হযরত উসমান হলেন সম্মানের প্রতিপত্তি মালিক, ঐশ্বর্যের মালিক, বড় ধনী, বড় ব্যবসায়ী। হযরত উসমানকে পাঠাই দেন, হযরত উসমান গেলে তাকে সবাই সম্মান করবে। রহমতের নবী হযরত উসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহুকে পাঠাই দিলেন। এবার হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু তাদের সাথে কথাবার্তায় একটুখানি দেরি হলো, কে জানি কোন কুচক্রী মহল প্রচার করে দিল, সানাদিতে কুফফার মক্কার মানুষেরা হযরত উসমানকে খুন করেছেন, এই কথা প্রচার করে দিল যে কি চাও, হযরত উসমান আসতেছে না, তাকে খুন করা হয়েছে। আমার সাহাবী, তোমাদের সাথে আমার একটা অঙ্গীকার হওয়া উচিত। কি অঙ্গীকার? এমন অঙ্গীকার যে অঙ্গীকারের উপর আমরা থাকব। আল্লাহ নবীর সাহাবীরা আল্লাহ নবীর কাছে বায়াত হলেন। আল্লাহু আকবার! আল্লাহ নবীর কাছে বায়াত হয়ে রেখে বলেন ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আপনার হাতে হাত ধরে আমরা কথা দিলাম, অঙ্গীকার করলাম, বায়াত হইলাম, আপনার একটা কথা ছাড়া আমরা সামনে আগাবো না এবং পিছাবো না। আল্লাহু আকবার! আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বায়াতের নাম দিয়া দিলেন বায়াতুর রিদওয়ান, সন্তুষ্টির বায়াত। সাহাবীরা নবীর উপর সন্তুষ্ট অর্জন করে অঙ্গীকার করেছে, এই বায়াতের নাম কি? বায়াতুর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের প্রশংসা করে কালামে হাকিমে বলে দিলেন লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইযু ইউবাইউনাকা তাহতাশ শাজারা, অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে সকল মুমিন সাহাবীদের উপর আল্লাহ তাআলা খুশি হয়ে গেছেন যারা রহমতের নবীর কাছে বাবলা গাছের নিচে বায়াত গ্রহণ করেছে, আল্লাহ তাআলা তাদের উপর রাজি হয়ে গেছেন। এজন্য বায়াত হওয়া সুন্নাহ। আল্লাহু আকবার! বায়াত হওয়া কি? ইসলামী রাষ্ট্রের হুকুমতের রাষ্ট্রের প্রধানের কাছে অথবা প্রতিনিধির কাছে বায়াত হওয়া সুন্নতে রাসূল। আল্লাহু আকবার! তো কত বন্ডবার হয়ে গেছে বায়াত করার, পীরের নামে শয়তান পীর সাজ্জা বসছে। এই জন্য রবি বলে আই বাসা ইবলিসে আদম রুয়ে হস্ত ফসবাহর দস্ত নবায়াদে দাদে দাস, সাবধান আদম রূপী পীর দেখে আয়াত হাতে হাত মিলাইয়া বয়াত দিও না, এই আদম এই শয়তান কিন্তু আদমের বেশ দূরে বসে রয়েছে। শয়তান কার বেশ দূরে বসে? সুতরাং তুমি পীর জোব্বা কুর্তা দেখেই যে বায়াত হওয়া শুরু করবা, নো দেখতে হবে পীরের জিন্দিগিতে জাহিরি বাতরিতে শরীয়ি শরীয়তে মুহাম্মদী আছে কিনা। সুবহানাল্লাহ! ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বায়াতকে বড় খুশি হয়ে গেলেন। খালেদ বিন ওয়ালিদের নেতৃত্বে তারা চলে গেল, কিন্তু রহমতের নবীর কাছে একজন কুরাইশদের পক্ষ থেকে একজন দলপতি আসলেন, তার নাম হলো সোহাইল বিন আমর। নাম কি? সোহাইল বিন আমর। এসে ডেকে বলে ইয়া রাসূলুল্লাহ, আপনি যে প্রস্তাব দিয়েছেন একটা ট্রিটি, একটা এগ্রিমেন্ট, এর মধ্যে রাজি আছি। সুবহানাল্লাহ! কোন চুক্তি হবে 10 বছরের? কত বছর? 10 বছরের চুক্তি হবে, কিন্তু আমাদের শর্ত আপনার মানতে হবে। তো ঠিক আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
হযরত আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু আনহুকে রেখে বলেন, আলী আসো তুমি লেখো, তুমি লিখতে থাকো বিসমিল্লাহির রহমানির রহিম। চুক্তির আমার চুক্তি প্রথমে আছে না, আমেরিকার ইন্ডিপেন্ডেন্স ডিক্লারেশন হয়েছে কত সনে, 1776 জুলাই 4 নাকি, যদি ভুল না হয়। এর মধ্যে 12-13 জনের সিগনেচার আছে। তো প্রথম লেখা কি, প্রথম হইল দ্য ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স, এরকম লেখা। রহমতের নবী এগুলি কিচ্ছু লেখলেন না, লেখলেন আলী লেখো কি, বিসমিল্লাহির রহমানির রহিম। সোহেল বিন আমর ডেকে বলে, হোয়াট ইজ দ্যাট, আই ডোন্ট নো দ্যাট, আই ডোন্ট নো দ্যাট, উই ডোন্ট নো দিস সেন্টেন্স, হোয়াট কাইন্ড অফ দিস সেন্টেন্স, উই ডিড ইট লিসন বিফোর। হযরত রাসূল ডেকে বলেন, সোহেল বিন আমর, এটা হলো আল্লাহ তাআলার কালাম। সোহাইল এবার সোহাইল দেখে বলে, হে মুহাম্মদ, যদি এটাকে আল্লাহর কালামই মেনে যায় তাহলে আবার কিসের তোমার সাথে এগ্রিমেন্ট, তাহলে তোমার লোকে আবার কিসের এগ্রিমেন্ট, যদি এটা আল্লাহর কালামই মানি তাহলে এটা কিসের এগ্রিমেন্ট তোমার সাথে। আল্লাহর নবী রেখে বলি, সোহাইল রে তুমি যা বলো আমি তাই করবো, সুবহানাল্লাহ। হযরত ওমর ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, এই কাফেরিন মুশরিকদের কথা কি আমাদের মানতে হবে? আল্লাহু আকবার, আমরা কি দিনে হক না, আমাদের শহীদরা কি জান্নাতি না, কাফিররা কি জাহান্নামী না? রহমতের নবী চুপ হয়ে বললেন, ওমর সব ঠিক আছে কিন্তু আজকে আমি তাদেরকে কিছু ছাড় দিব, সুবহানাল্লাহ। রহমতের নবী কারে কয়, আল্লাহর নবী বলে, ঠিক আছে সোহেল আমাকে বলো আমার কি লিখতে হবে। এবার সোহাইল ডেকে বলে, এ মুহাম্মদ বিসমিকা আল্লাহুম্মা, আপনি লেখেন বিসমিকা আল্লাহুম্মা, অর্থটাও ভালো যে আল্লাহর নামের উপর, আল্লাহর বিসমিকা মানে আল্লাহ আপনার নামের মাধ্যমে, বাই দ্য নেম অফ ইউ ও আল্লাহ, এটার মিনিং হলো এটা, এটা তারা জানে। সানাদিদে কুফাররা আল্লাহকে আল্লাহ বলতো, আল্লাহকে আল্লাহ মানত কিন্তু রাসুলকে মানে নাই। তাহলে আল্লাহকে মানে কিন্তু যদি রাসুলকে কেউ না মানে তাহলে সে ইমানদার নয়, সে মুসলিম নয়। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আলী লেখো বিসমিল্লাহি বিসমিকা আল্লাহুম্মা। হযরত আলী লিখে দিলেন বিসমিকা আল্লাহুম্মা। তারপরে আল্লাহর হাবিব ডেকে মনে, আলী লেখো হাদা মা কাদা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার সোহাইল ডেকে বলে, ও মুহাম্মদ, এটা আবার কুই, কিসের আবার মুহাম্মাদুর রাসূলুল্লাহ? আল্লাহর হাবিব ডেকে বলে, আমাকে আল্লাহ তাআলা রাসূল হিসাবে পছন্দ করেছেন, আমি নিজেই প্রথম আমার স্বীকৃতি দিলাম। সোহাইল ডেকে বলে, মুহাম্মদ, এই কথাকে আমরা মানি না, এই কথাকে যদি মানি তাহলে তো মানাই হয়ে গেল। আল্লাহ নবী রেখে বলে, কি লিখবো বলো? সোহেল রেখে বলে, শুধু লেখো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ। আমার নাম যেমন সোহেল বিন আমর, তোমার নাম লেখো মুহাম্মদ বিন আব্দুল্লাহ। আল্লাহর হাবিব রেখে বলে, সোহেল রে যাও এখন, তোমার কথায় আমি রাজি আছি। আল্লাহু আকবার, কি সোনার মানুষ পৃথিবীতে এসেছিলেন, আল্লাহু আকবার, এরকম মানুষ কি পৃথিবীতে আর হবে, হবে না। এই জন্যই তো আল্লাহ তাআলা তার হাবিবের শানে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, ইনডিড ইন দ্য মেসেঞ্জার অফ আল্লাহ ইউ হ্যাভ দ্য বেস্ট এক্সাম্পল, ইউ হ্যাভ দ্য বেস্ট প্যাটার্ন ইন দ্য লাইফ অফ দ্য প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আলী ডেকে বলি, ইয়া রাসূলুল্লাহ, জীবন ভর আপনার কোনো কথাকে অমান্য করি নাই, কিন্তু আমি আলীর পক্ষে এই কথা মানা সম্ভব নয়। হযরত আলী ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা কাটতে পারবো না। আল্লাহর হাবিব ডেকে বলি, হে আলী কলম দাম, রহমতের নবী নিজেই রাসূলুল্লাহ কেটে দিলেন। এবার হযরত
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন শুরু করো স্টার্ট দা ট্রিটি নাও এবার সোহাইল বিন আমর বলেন চুক্তি হবে 10 বছরের জন্য কত বছর নাম্বার 1 এই বছর তোমরা ইহরাম তেহরাম ইহরাম পরে কুরবানির পশুনিয়া সেজে গুজে তোমরা এসেছো উমরা করার জন্য এই বছর তোমাদেরকে আমরা মক্কাতে যেতে দিব না উমরা করতে পারবা না তোমরা সবাই এই বছর মদিনাতে ফিরে যাবে রহমতের নবী ডেকে বলে রাজি আছি আল্লাহু আকবার রহমতের নবী কি বলেন ঠিক আছে রাজি আছি তারপরে কি সোহাইল ডেকে বলে আগামী বছর তোমরা উমরাতে আসবে ইটস ওকে বাট তোমাদের সাথে কোনো অন্য অস্ত্রশস্ত্র থাকবে না শুধু একটা তরবারি থাকবে তাও কুশবদ্ধ আল্লাহর নবী বলেন রাজি আছি তোমরা 3 দিনের বেশি মক্কাতে থাকতে পারবে না উমরা করে পুনরায় চলে যাবে আল্লাহর হাবিব বলেন রাজি আছি সোহাইল ডেকে বলে মক্কার মানুষরা যদি ইসলাম গ্রহণ করে তারা যদি মদিনাতে যায় অবশ্যই অবশ্যই তাদেরকে আমাদের কাছে ফিরাই দিবা আল্লাহর হাবিব বলেন রাজি আছি এইভাবে প্রত্যেকটাই তাদের পক্ষে কাদের পক্ষে কাফিরের মুশরিকদের পক্ষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর হাবিবের এই এগ্রিমেন্টে এত বেশি খুশি হয়ে গেলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতে কারিমা নাযিল করে দিলেন ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা আই হ্যাভ গ্রান্টেড ফর ইউ এ গ্রেট ভিক্টরি হে নবী হে রাসূল আমি আপনার এই চুক্তিতে এত বেশি খুশি হয়েছি এবং এটার আভ্যন্তরিক যেই রেজাল্ট হবে এর কারণে আমি আপনাকে এক মহান বিজয় দান করলাম আল্লাহু আকবার এক মহান বিজয় এটা এটা আবার কিসের বিজয় চুক্তি লম্বা পরে বলবো ইনশাআল্লাহ আল্লাহর হাবিব ডেকে বলি ওমর সাহাবীরা চলো মদিনায় ফিরে যাই হযরত ওমর ডেকে বলে ইয়া রাসূলুল্লাহ আপনি যা স্বপ্নে দেখেছেন আমরা সেই স্বপ্নের আমল করলাম এখন তো উমরা না করেই দেখি মদিনাতে চলে যাচ্ছি আহা এখন স্বপ্নের অবস্থা কি হইব স্বপ্ন তো নবীরা স্বপ্ন যা দেখে তা কি সত্য এখন তো উমরা তো হইল না এখন সত্য স্বপ্ন কই যাইব আল্লাহর হাবিব ডেকে মনে ওমর মনে করে দেখো আমি কি বলেছিলাম এই বছরেই উমরা করব আল্লাহু আকবার বলেন আপনারা কি আমার কথা বুঝতেছেন নি ভাইরা আলহামদুলিল্লাহ গন্না সুবহান কয় হুজুর আপনার ওয়াজে ঠেলায় সব বুইলা যাই এক জায়গা আলহামদুলিল্লাহ পড়তে হয় এগুলি ভাইরা আমার হযরত আবু বকর দেখে বলে আমার আপনি কেন সন্দেহ করেন রহমতের নবীর কোন কথা কোন স্বপ্ন মিথ্যা হয় না আপনি সন্দেহ করবেন না আপনি রহমতের নবীর উপর আপনি দেখবেন আল্লাহ তাআলা তার স্বপ্নকে কতভাবে বাস্তবায়ন করে দেয় আল্লাহ তাআলা কালামে হাকিমে আয়াতে কারিমা নাযিল করে দিলেন লাকাদ সাদাকাল্লাহু রাসূলুর রুয়া বিল হক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমতের নবীর স্বপ্নকে বাস্তবায়ন করেছেন এইভাবে লাতাদখুলুনাল মসজিদাল হারামি ইনশাআল্লাহু আমিনিনা মুহাল্লিকিনা রুউসাকুম ওয়া মুকাসসিরিনা লা তাখাফুন আল্লাহ তাআলা বলছেন অবশ্যই অবশ্যই তোমরা মসজিদে হারামে প্রবেশ করবেই করবে ইনশাআল্লাহ আল্লাহ যদি চান ইনশাআল্লাহ ইট সিগনিফাইস ফর দ্য ফিউচার এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা ইনশাআল্লাহ ঢুকাই দিয়ে বুঝাই দিলেন কি নেক্সট ইয়ার অর ইন দ্য ফিউচার ঠিকই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সালাতু সালাম কি করলেন পরের বছর সাহাবীদেরকে নিয়ে উমরাতে গেলেন সুবহানাল্লাহ কিতাবের মধ্যে আসছে প্রথম বছর ছিল সাহাবীদের সংখ্যা 1500 এই এক বছরের মধ্যে হাজার হাজার সাহাবীদের সংখ্যা বৃদ্ধি পেয়ে গেছে আল্লাহ তাআলা মুসলিমদের ইমানদারদের মনে সমস্ত ভয় ভীতি সব দূর করে দিয়েছেন
যেই ভয়টা আগে ছিল এই ভয়টা আর কাদের মধ্যে নাই মুসলিমদের মধ্যে আল্লাহ তাআলা সেটাই বলছিলেন লা তাখাফুন তোমরা ভয় পাবে না তোমরা নিশ্চিন্তে মক্কাতে যাবে মক্কাতে ঢুকবে হজ করবে উমরা করবে